অনকার সালমানের সাড়া জাগানো একটা ছবি হলো চার্লি। এখানে অনেকে চার্লি চরিত্রটার সাথে হিমুর অনেক মিল খুঁজে পেয়েছেন, তবে এক্ষেত্রে হিমুর রূপা আর চার্লির থেসা কিন্তু একদমই আলাদা। ব্যাস এটুকু জেনেই আগ্রহ নিয়ে নেমে পড়লাম মালায়ালাম প্রিন্স দুলকার সালমানের সেরা মুভি চার্লি দেখতে। একটা জিনিস দেখেছি যে দুলকার সালমানকে অনেকেই আসল নামে চিনেন না, যারা শুধুই তার ছবি দেখে কিন্তু ঘাটাঘাটি করেন না তাদের বেশিরভাগই মালায়ালাম প্রিন্স দুলকার সালমানকে চার্লি নামেই চেনেন। যেমনটা অনেকেই এখন বিজয় দেবারাকোন্ডাকে, অর্জুন রেড্ডি কিংবা শহীদ কাপুরকে কবির সিং নামে চেনেন। মালায়ালাম ছবিগুলা যতটা না সিনেমা তার চেয়ে বেশি গল্প, যেন পড়তে পড়তে প্রেমে পড়ে যাওয়া কোনো উপন্যাসের পুরো অবয়বটা চোখের সামনে একজন শিল্পী নিপুণ কারুকার্যতায় চিত্রায়িত করছেন, যার প্রত্যেকটা লোকেশনও ঠিক ওই কল্পনারই মতো। এক্ষেত্রে চার্লি ছবিটাকে হুমায়ুন আহমেদের হিমু সিরিজের কোনো অপ্রকাশিত উপন্যাসের পুঙ্খানুপুঙ্খ চিত্রায়ন বললে বাড়াবাড়ি হবে না। এই সিনেমায় দুলকার সালমান এখানে যেন এক সাক্ষাৎ হিমু। হুমায়ুন আহমেদের হিমু পড়ে যেমন অনেকেরই হিমু হতে ইচ্ছে হচ্ছে, তেমনি চার্লি দেখার পর চার্লির মতো হতে চাওয়াটাই একদম স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি পার হিমুভক্ত হয়ে থাকেন তাহলে সে এই মুভিতে চার্লির চাইতে বেশি আগ্রহ খুঁজে পাবে থেসা চরিত্রের মধ্যে। ভবঘুরে গড়ানার জীবনযাপন অভ্যস্ত এই সিনেমার নায়িকা থেসা তার বিয়ের প্রস্তাব উড়িয়ে দিয়ে পালিয়ে যায়, গিয়ে উঠে চার্লির পুরনো বাসায় যেখানে রাখা ছিল চার্লির ব্যবহৃত আজব যত জিনিসপত্র। প্রথমে বিরক্ত লাগলেও পরে সে ঘর গোছাতে গিয়ে চার্লির আঁকা একটি কমিক বইয়ের সন্ধান পায়। এই কমিক্স বই থেকে সে খুঁজে পায় এক একটি গল্প, সেই গল্প থেকে চার্লির জন্য আগ্রহী হয়ে ওঠে এই সিনেমার নায়িকা থেসা। এরপর শুরু হয় চার্লিকে খোঁজা, আর এখান থেকে যত গল্পের শুরু। এইটুকু শুধু নায়িকা থেসার গল্প, ছবির বাকিটা জুড়ে কেবলই চার্লি। সেই গল্পটাই দর্শকদের জন্য রেখে দিলাম, তবে কথা দিতে পারি সিনেমাটা দেখতে বসলে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। এই ছবিতে চার্লি থেসা ছাড়াও অনেকগুলো ছোট ছোট চরিত্র ছিল, যাদের প্রত্যেকটা ছিল গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কেউই দুলকার কিংবা পার্বতীর চাইতে একটুও কম দেননি, সবাই সবার সেরা অভিনয়টাই করেছেন। ছবির শেষটা দারুণ ছিল, প্রেডিক্টেবল হলেও মনে রাখার মতো টুইস্ট ছিল, যেটি ভালো লেগেছে। ছবিটি দেখলে যেমন কোনো হিমুভক্ত থেসা চরিত্রের জন্য আগ্রহী হয়ে উঠবে, তেমনি ষোড়শী কিংবা অষ্টাদশী কোনো বালিকা দেখলে সে চার্লির প্রেমে পড়তে বাধ্য, কিংবা স্রেফ একজন মানব ভক্ত হয়ে উঠতে পারেন চার্লির।